হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজ আমি ডিমের রেসিপি নিয়ে এসেছি। আর ডিমগুলো আমি একটু কেটে নিচ্ছি, খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আমি চলে আসলাম রান্না রান্না করতে। আর আমি ডিমগুলো একটু ঘি নিয়েছি এবং তেল দিয়ে ভেজে নেব। আর এবং সামান্য একটু তেল দেব, পরিমাণ অনুযায়ী দিয়ে দেব ডিমগুলি। একটু লবণ দিয়ে, শুধু লবণই দেব, কারণ এটা ডিমের কোরমা করব তো রংটা একটু সাদা সাদা থাকবে, সে কারণে শুধু সামান্য একটু লবণ দেব। ভাজা হয়ে গিয়েছে ডিমগুলো, আমি একটু উঠিয়ে নেব। একই প্যানে আমি দিয়ে দিব তেজপাতা, ডালচিনি এবং এলাচ। একটু গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজে দুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হলেই দিয়ে দেব আদা বাটা এবং রসুন বাটা সামান্য। আরো দিয়ে দেব ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়ো এবং সামান্য মরিচের গুঁড়ো। পরিমাণ অনুযায়ী দিয়ে দেব লবণ, একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দেব সামান্য পানি। ঢেকে কষিয়ে নেব। আচ্ছা, এখন দিয়ে দেব টক দই। টক দইটা আমি খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এবং আরো দিয়ে দেব বাদাম বাটা। আলমন্ড বাদামটাকে আমি ভিজিয়ে বেটে নিয়েছি। আচ্ছা, অনেকক্ষণ কষানোর পরে এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণ দুধ। ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দেব ভেজে রাখা ডিম। দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবং আরো দেব সামান্য পরিমাণ চিনি, সামান্য দিতে হবে একটু টেস্ট অনুযায়ী আর কি। এবং দিয়ে দিব 5-6 টুকরা কাঁচামরিচ। একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। এবং সবশেষে দেব সামান্য পরিমাণ কেওড়া জল, কেওড়া ওয়াটার, খুবই সামান্য দিতে হবে। এবং সবশেষে দেব সামান্য পরিমাণ ঘি। ফিরে আসলাম, 2 মিনিট ঢেকে রেখেছিলাম, এখন হয়ে গিয়েছে। আমি এখন পরিবেশনের জন্য নিয়ে নেব। এই তো পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি, খুবই মজার হয়। এভাবে পোলাও দিয়ে খুবই ভালো লাগে এবং সাদা ভাত দিয়েও খুব ভালো লাগে। এতক্ষণ যারা সময় নষ্ট করে আমার রেসিপি দেখলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার কথা হবে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।